আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ছোলা ভাজা। এই ছোলা ভাজাটা সাধারণত আমরা বালিতে করে থাকি। আজকে আমি দেখাবো কিভাবে বালি ছাড়া আমরা এই ছোলাগুলো ভেজে নিতে পারি। প্রথমে আমি ছোলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি খুব ভালো করে গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটা লবণ। আমি মোটা লবণ ব্যবহার করেছি, চাইলে আপনারা ঝরঝরে লবণটাও ব্যবহার করতে পারেন। লবণগুলো আমি খুব ভালো করে গরম করে নেব। যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ছোলা। অবশ্যই অল্প অল্প করে ছোলা দিয়ে তারপর ভেজে নেবেন। ছোলা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখুন, আমার ছোলাগুলো কিন্তু ফুটতে শুরু করেছে। আর এভাবেই কিন্তু আমি আমার সবগুলো ছোলাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এভাবে সবগুলো ছোলা ভেজে নিতে হবে। আশা করছি আমার আজকের এই ছোট্ট সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা আর দোয়া। আল্লাহ হাফেজ।